RBD Act, some key concepts and ideas. The issue report we learn about the matter, like a mobile watching, or support. Thank you, Sir. Thank you, Sir. প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষকে যারা আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন এবং আজকে এই সভায় যারা উপস্থিত হয়েছেন এই মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগ এবং কোয়ালিটি অ্যাসুরেন্স এই কলেজে সেই তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আলোচনা আয়োজন করবার জন্য। তার কারণ হচ্ছে এই দেশের প্রায় 2011 জনগণনা অনুযায়ী 2011 সালের যে সেন্সাস সেটা অনুযায়ী প্রায় 26-26.5 মিলিয়ন মানুষ এই দেশে তারা প্রতিবন্ধী। এবারে আপনারা সবাই এটা বুঝতে পারছেন যে আমাদের দেশের যে জনসংখ্যা সেই জনসংখ্যার নিরিখে 26.5% মানুষ যদি ডিসেবল হয় তাহলে সেটা খুবই কম, অর্থাৎ অত্যন্ত মানে কম সংখ্যক মানুষের একটা কমিউনিটি যারা প্রতিবন্ধী দেশের মোট জনসংখ্যা হিসেবে যদিও সরকারি হিসেবে। এবং তারপরে ধরুন আরও 11 বছর কেটে গেছে করোনা মহামারীর জন্য জনগণনা হতে পারেনি, জনগণনা হলে আমার ধারণা এই সংখ্যাটা 45 মিলিয়নের কাছাকাছি চলে যাবে। তো এইরকম একটা মানে মার্জিনালাইজড কমিউনিটির জন্য বা অল্প সংখ্যক মানুষদের সমস্যার কথা নিয়ে একটা কলেজ এবং তার ইতিহাস বিভাগ এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে আলোচনার আয়োজন করেছেন এটা যথেষ্ট প্রশংসনীয় একটি উদ্যোগ এবং যেটা খুবই কম দেখা যায়। এখন আমার যেটা মূল আলোচনার বা বলবার বিষয় সেটা বলার এখন মুশকিল এই কারণে যে আমাকে একটু শেষে প্রথমে কথাটা বলতে হচ্ছে। আসলে প্রতিবন্ধী এই শব্দটা বলতে আমাদের একটু দ্বিধা আছে আমাদের মনে, অনেকেই কথাটা সরাসরি বলেন না, খুব স্বাভাবিক একটা খারাপ কথা তৈরি হয় যে প্রতিবন্ধী শব্দটা বলতে কেমন একটা লাগে, সেই জন্য তার বদলে বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি, যেমন বিশেষভাবে সক্ষম, ডিফারেন্টলি এবল কিংবা ধরুন প্রধানমন্ত্রী বলেন দিব্যাঙ্গ বা সেই থেকে সরকারি কয়েকটি জায়গাতেও দিব্যাঙ্গ শব্দটি ব্যবহার করেছে। তো এটা হচ্ছে একটা ইমোশনের ব্যাপার যে আমি যিনি দেখতে পান না বা যার হাতের সমস্যা পায়ের সমস্যা তাকে প্রতিবন্ধী বলবো নাকি বিশেষভাবে সক্ষম করবো নাকি দিব্যাঙ্গ করবো, এটা আবেগের। কিন্তু আপনি যদি বিষয়টাকে একটু তলিয়ে দেখেন প্রতিবন্ধকতা কি একটা আবেগজনিত ব্যাপার, যার সমস্যা আছে চোখের বা যার হাতে পায়ের সমস্যা বা যার মানসিক কোনো প্রতিবন্ধকতা আছে সেটা তো আপনি আবেগ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বা আমি আমরা নিজেদের দিক থেকে হয়তো খুব সুবিধাজনক অবস্থান থাকবো। একজন প্রতিবন্ধীকে আমি প্রতিবন্ধী না বলে বিশেষভাবে সক্ষম বললাম কিন্তু তাতে কিন্তু তার সমস্যাটা কিছু কমবে না, অর্থাৎ তিনি যে দেখতে পান না বা তার যে চলাফেরার সমস্যা সেটা কিন্তু একটু কমবে, সেই জন্য তার যে সমস্যা ঠিক সেই সমস্যাটাকে সেই সমস্যাটাকে অ্যাড্রেস করা হচ্ছে। এবার এতদিন আমরা প্রতিবন্ধী বলতে কি বুঝতাম, আমরা প্রতিবন্ধী বলতে বুঝতাম এমন মানুষদেরকে যাদের যারা দেখতে পান না কিংবা যাদের চলাফেরার সমস্যা আছে নিজে হাঁটতে পারেন না বা যার একটা বা দুটো হাত নেই কিংবা যিনি কানে শুনতে পান না যিনি কথা বলতে পারেন না অথবা যার কিছু মানসিক সমস্যা আছে খুব প্রচলিতভাবে সাধারণ মানুষ যাদেরকে পাগল বলে তাদেরকে আমরা এতদিন প্রতিবন্ধী বলে জেনে এসেছি। এবং সৈকতটা আমার বলবার আগে বলেছেন যে আমাদের ইতিহাস এর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে প্রতিবন্ধী মানুষকে সমাজ যে খুব চেয়েছে তা নয়, কারণ তারা সমাজের পক্ষে খুব যে মানে উপকারী হয়ে উঠতে পেরেছিলেন তা তো নয়, মানে খুব স্বাভাবিক যে সমাজের যে অংশটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে, অর্থাৎ ধরুন প্রতিদিনের জীবনযাপনে নিজের খাবারটা নিজে রোজগার করতে নিজের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থাটা নিজেই করতে পেরেছে তার সমাজে যে গুরুত্ব, যে মানুষটির অন্ন বস্ত্র বাসস্থানের জন্য অন্য লোকের উপর নির্ভর করতে হয় অন্য লোককে সেটা যুগিয়ে দিতে হয় সেই মানুষটির প্রতি সমাজের সহানুভূতি কতদিন থাকে, খুব স্বাভাবিকভাবে বেশি দিন থাকে না, কারণ একে নিজের অন্য বস্ত্র বাসস্থান জোগাড় করতেই এত সমস্যা, তারপরে আবার যদি আরেকজনের দায়িত্ব নিতে হয় বা একাধিক লোকের দায়িত্ব নিতে হয় খুব স্বাভাবিকভাবেই সমাজের মধ্যে কিন্তু প্রতিবন্ধী মানুষদের প্রতি একটা
নেতিবাচক মনোভাব ছিল সমাজের পক্ষে বোঝা, এবং এই ধারণাটাকে খানিকটা মডিফাই করে বিভিন্ন ধর্ম তাদের মূল্যবোধের মধ্যে দিয়ে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে দেখো যারা দেখতে পায় না বা যারা চলতে পারে না, যারা কানে শুনতে পায় না বা যারা মানসিকভাবে অসুস্থ, তাদের সেবা করলে তোমার কল্যাণ হবে, তোমার পুণ্য হবে, তোমার পুণ্য সঞ্চয় হবে, কাজে তাদেরকে তুমি সমাজের বাইরে বের করে দিও, তোমার উদ্বৃত্ত অর্থে তাদের জন্য দান করো, তাদেরকে সাহায্য করো, এই একটা নৈতিক মূল্যবোধ সমাজের মধ্যে তৈরি করেছিল ধর্মীয় প্রতিষ্ঠান। এটা হয়তো প্রাথমিকভাবে প্রাচীন যুগের মানুষের কাছে মানে সভ্যতার যে মানে যুগবিভাগ যাকে বলি আমরা ইতিহাসে, তার নিরিখে প্রাচীন যুগ যায় সেই সময় হয়তো এটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু এখন যখন সমাজের প্রতিযোগিতা আরো অনেক বেড়ে চলছে এবং একজন মানুষ আরেকজন মানুষকে জায়গা ছেড়ে দেবে না, তখনই ধর্মীয় মূল্যবোধ দিয়ে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। এবং প্রতিবন্ধী মানুষদের সংখ্যাটা দিনে দিনে নানান কারণে বেড়ে চলছে। এইবারে একটা জিনিস ভেবে দেখুন যে সমাজের মধ্যে প্রতিবন্ধী মানুষদেরকে দেখা, এটার দুটো নির্দিষ্ট দিক আছে। একটা হচ্ছে যে সমাজ প্রতিবন্ধী মানুষদেরকে মানে ধর্মীয়ভাবে একটা ব্যাখ্যা ছিল যে যারা পূর্বজন্মে পাপ করেছে, যারা আগের জন্মে কোনো খারাপ কাজ করেছে, তারা এই জন্য প্রতিবন্ধী হয়েছে। এইটা একটা খুব প্রচলিত ধারণা। যে ধর্মগুলোর মধ্যে এই পাপের ধারণা নেই, মানে জন্মান্তরের ধারণা নেই, যেমন ধরুন ক্রিশ্চিয়ানিটি বা জুদাইজম মানে ইহুদি ধর্ম বা ইসলাম, এই ধর্মের মধ্যে যেহেতু জন্মান্তরের ধারণা নেই, এই ধর্মগুলোতে এইরকম বলা হয়েছে যে ঈশ্বর বা আল্লাহ তিনি এমন মানুষকে সৃষ্টি করেছেন তিনি যাতে একদম নিবেদিতভাবে ঈশ্বরের বা আল্লাহর গুণগান করেন। তার মানে প্রতিবন্ধী মানুষটি তার জন্মের একটা বিশেষ উদ্দেশ্য আছে, অথবা তিনি পূর্বজন্মে কোনো খারাপ কাজ করেছেন সেই জন্য তিনি প্রতিবন্ধী। কিন্তু আমরা এখানে একটা কলেজে পরিসরে দাঁড়িয়ে আছি, আপনারা সবাই জানেন যে কেন মানুষ প্রতিবন্ধী হয়, অর্থাৎ শুধু কয়েক ফোঁটা ভিটামিনের অভাবে একজন মানুষ মাতৃগর্ভেই তার চোখ নষ্ট হয়ে যেতে পারে, জন্মের পর দেখা গেল সে চোখে দেখতে পাচ্ছে, অথবা ধরুন একজন মানুষ যে নির্দিষ্ট সময় পোলিও টিকা পায়নি, তার ফলে তাকে পোলিও তার পোলিও রোগ হয়েছে এবং তারপর তার হাত পা দুটোই নষ্ট হয়েছে, অথবা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য তার মস্তিষ্কের গঠন সঠিক হয়নি, কিংবা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে গেছে যার জন্য তিনি প্রতিবন্ধী। তার মানে প্রতিবন্ধকতাটা কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে প্রতিবন্ধক। এইভাবে যখন থেকে আমরা ভাবতে শুরু করলাম তখনই কিন্তু প্রতিবন্ধকতার ধারণাটা আমাদের কাছে বদলে যাচ্ছে। যে কথা সৈকতের আগের আলোচনা করেছে যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই কিন্তু প্রতিবন্ধী মানুষদের বিষয়ে সচেতনতাটা মানে বাড়তে শুরু করে, তার একটা ঐতিহাসিক কারণ আছে, সেটা আপনারা মোটামুটি জানেন যে কথা বলছেন যে জার্মানিতে ইহুদিদের সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদেরকেও তারা সমাজের পক্ষে একটা অতিরিক্ত বোঝা, সেই কারণে প্রতিবন্ধীদেরকেও মেরে ফেলা হচ্ছিল বা নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা ধ্বংসাত্মক ঘটনা, তার ফলে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ হয়েছে তাতে বহু মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে, বহু মার্কিন সেনা তারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে তাদের দৃষ্টি মানে চোখের দৃষ্টি কিংবা হাত পায়ের নানান অঙ্গ মানে শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ খুইয়েছে। এই যে ক্ষতি, এই যে সমস্ত মানুষ সুস্থ ছিলেন যাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো অসুবিধা ছিল না, সেই সমস্ত মানুষদের যখন ক্ষতি হয়ে গেল তখন কিন্তু যারা তাদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন বা যারা যুদ্ধ বাঁধিয়েছেন তাদের কিন্তু একটা মানে গভীর উদ্বেগের কারণ হলো যে যুদ্ধ কিন্তু এইভাবে আনপপুলার হয়ে গেছে, যুদ্ধ করতে মানুষকে উৎসাহী করা যাবে না যদি মানুষের এই ক্ষতিগুলোকে অ্যাড্রেস না করে। অর্থাৎ তিনি যুদ্ধের আগে সুস্থ ছিলেন, যুদ্ধ থেকে ফিরে এসে তিনি আর চোখে দেখতে পাচ্ছেন না, তার দায়িত্ব যদি দেশ না নেয় তাহলে দেশের নাগরিকরা কেন যুদ্ধে যাবে? এই সমস্ত ভাবনা থেকে বিশেষ করে আমেরিকাতে প্রতিবন্ধী হয়ে গেছেন যারা, সেই সব প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলোকে নিয়ে আইন তৈরি করার কাজ শুরু। এবং যে কথাটা এর আগেও আলোচনা হয়ে এসেছে যে 1949 সালে মানবাধিকার বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছিল ইউনাইটেড নেশনস, সেইখানে প্রতিবন্ধীদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার কথা বলা হয়। 1976 সালে ইউনাইটেড নেশন সিদ্ধান্ত নেয় যে 1981 সালকে ঠিক 5 বছর তারা প্রিপারেশন নেবে, এবং 1981 সালকে গোটা 1 বছর ধরে
সারা বিশ্বে প্রতিবন্ধীদের বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য কাজ করবে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য দেশগুলো। 1982 সাল থেকে 1993 সাল পর্যন্ত 10 বছর ধরে, টানা 10 বছর ধরে সারা পৃথিবীতে বিভিন্ন দেশ, মোট 164টি দেশ স্বাক্ষর করে যে তারা প্রতিবন্ধীদের বিষয়ে নানান কর্মসূচি নেবে, অর্থাৎ সমাজের মধ্যে যারা প্রতিবন্ধী রয়ে গেছে তাদের বিষয়ে সচেতনতা গড়ে তোলা। 1982 থেকে 1993 এবং ভারতে যে প্রথম প্রতিবন্ধী আইন হল সেটা 1995 সালে ড্রাফট হলো এবং 1996 সাল থেকে সেটা কার্যকরী হলো। এবার এই যে প্রতিবন্ধী আইন ভারতে হলো, এই প্রতিবন্ধী আইনের নাম দেওয়া হলো পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট, PWD অ্যাক্ট। এবং এই আইনের লক্ষ্য কি? এই আইনের লক্ষ্য হচ্ছে ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ফুল পার্টিসিপেশন, মানে প্রতিবন্ধীরা সমাজে সমান অধিকার পাবে, অর্থাৎ যিনি চলতে পারেন না, কথা বলতে পারেন না, দেখতে পারেন না, সেই মানুষেরা সমাজের অন্যান্য মানুষদের মতো সমস্ত সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তারা চাকরির সুযোগ পাবেন, তারা স্কুল কলেজে পড়ার সুযোগ পাবেন, তারা সমস্ত উৎসব অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন, তারা পারিবারিক জীবনযাপন অর্থাৎ বিয়ে করা, সন্তান উৎপাদন করা, পরিবারের মানে দায়িত্ব পালন করা, সব কিছুর অধিকার তারা পাবে। এই যে তাদেরকে অধিকার দেওয়া এবং সমাজকে সচেতন করা যে এই মানুষ হল নাগরিক, এই কাজটা প্রথম হলো এই এবং এই 95 সালের আইনে যেটা করা হলো, এটা মানে একটু গুরুত্বপূর্ণভাবে আমাদের বোঝা দরকার যে 95 সালের আইনে কিন্তু বলা হলো যে প্রতিবন্ধীরা হচ্ছেন 7 ধরনের প্রতিবন্ধীদের কথা বলা হলো 95 সালের আইনে। এবং এই 7 ধরনের প্রতিবন্ধী কারা বলা হলো যে ব্লাইন্ডনেস অর্থাৎ সম্পূর্ণ দৃষ্টিহীন যারা, তারা হচ্ছে প্রতিবন্ধীদের মধ্যে প্রথম ক্যাটাগরির অংশ। ব্লাইন্ডনেস এক, দুই হচ্ছে লো ভিশন, দুই হচ্ছে লো ভিশন, তিন নম্বর হচ্ছে লেপ্রোসি কিওর অর্থাৎ যাদের কুষ্ঠ হয়েছে, সেই সমস্ত মানুষ যাদের কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ সেরে গেছে, সেরে যাওয়ার পরে অঙ্গ বিকৃতি হয়েছে, অর্থাৎ ধরুন কুষ্ঠের ফলে একটা আঙুল খসে গেছে কিংবা সেটা তাতে আর সেন্স নেই, এই ধরনের মানুষদেরকে প্রতিবন্ধী বলা হলো। বলা হলো লোকোমোটর ডিসএবিলিটিস অর্থাৎ যাদের চলাফেরার সমস্যা আছে তারা প্রতিবন্ধী, এর সঙ্গে বলা হলো যাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে অর্থাৎ যারা কানে শুনতে পাবে, এবং আর দু ধরনের মানুষ যাদের মেন্টাল রিটার্ডেশন আছে অর্থাৎ যারা সম্পূর্ণ যাদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে বিকল, যাদের মস্তিষ্ক কাজ করে না অর্থাৎ যারা মানে কোনো মস্তিষ্ক দিয়ে কোনো কাজ করতে পারে না তারা প্রতিবন্ধী, এবং মেন্টাল ইলনেস অর্থাৎ যাদের মস্তিষ্ক সম্পূর্ণ বিকল নয়, কোনো কোনো সময় তাদের মস্তিষ্ক কিছুটা কাজ করে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা নন, এই 7 ধরনের মানুষকে প্রতিবন্ধী বলা হয়। এবং প্রতিবন্ধী বলতে এখানে কি বোঝানো হলো, বোঝানো হলো যাদের কিছু শারীরিক অক্ষমতা আছে তাদেরকে প্রতিবন্ধী বলা হলো। এই যে মডেলটা প্রতিবন্ধকতার এই যে সংজ্ঞাটা এইটাকে বলে মেডিকেল মডেল অফ ডিসএবিলিটি, অর্থাৎ প্রতিবন্ধকতাকে একটা মানে শুধুমাত্র একটা শারীরিক অক্ষমতা দিয়ে বিচার করা হলো, এটা 1995 সালের কথা। কিন্তু এতে দেখা গেল যে এর বাইরেও কিছু মানুষ আছেন যাদের সমস্যাটা ঠিক প্রতিবন্ধীদের সমস্যা মতো, যেমন ধরুন যাদের রক্তের নানান ধরনের ডিসঅর্ডার আছে মানে ব্লাড ডিসঅর্ডার, যেমন ধরুন থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া, এই ধরনের রোগ যাদের আছে, যাদের নিয়মিত রক্ত বদলাতে হয়, প্রতি মাসে মাসে রক্ত নিতে হয়, তারাও কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ, একজন দৃষ্টিহীন মানুষ বা চলাফেরা অসমর্থ মানুষ, তাদের সমস্যা সেই রকম সমস্যারই সম্মুখীন হচ্ছে। কিংবা ধরুন একজন অ্যাসিড অ্যাটাক ভিক্টিম, মানে ধরুন কোনো একজন মহিলা তিনি একটা সামাজিক হিংসার শিকার হয়েছে, যাকে অ্যাসিড দিয়ে আক্রমণ করা হয়েছে, যার চেহারা বিকৃত হয়ে গেছে, সেই মানুষটিও কিন্তু সমাজে আর সুস্থ জীবনযাপন করতে পারছে না, সমাজের মানুষ তার দিক থেকে মুক্তি নিয়ে নিচ্ছে, এই সমস্ত মানুষরাও কিন্তু প্রতিবন্ধী মানুষদের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ এই 7 ধরনের ক্যাটাগরির বাইরেও আরও অনেক মানুষ আছেন যারা প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হতে পারে, এবং প্রতিবন্ধকতা আরও বিভিন্ন দিক বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিবন্ধকতাকে শুধু আপনি যদি একটা মানে মেডিকেল মডেল দিয়ে দেখেন, মানে চিকিৎসার দিক থেকে শুধু যদি দেখেন, তাহলে প্রতিবন্ধী মানুষদের সব অংশকে ধরা যাচ্ছে। তখন যেটা ভাবা হলো, তখন প্রতিবন্ধী অধিকার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা বলতে শুরু করলেন যে প্রতিবন্ধী মানুষদের সমস্যাটা শুধু মেডিকেল সমস্যা নয়, সেই সমস্যাটা সোশ্যাল সোশিও মেডিকেল প্রবলেম,
অর্থাৎ মেডিকেল ইস্যুটা তো আছে, তার সঙ্গে একটা সোসাইটির সিস্টেমে একটা বাধা আছে। অর্থাৎ একজন অ্যাসিড অ্যাটাক ভিকটিম, অর্থাৎ তার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়া হয়েছে, তার মুখটা পুড়ে গেছে, তিনি এখন সুস্থ, কিন্তু তার মুখটা যেহেতু বিকৃত হয়ে গেছে, সমাজ তার দিকে কেমন করে যেন তাকায়, তার পাশে অটোতে কেউ বসতে চায় না, তাকে কেউ বাসে তুলতে চায় না, বাস থেকে ফেলে পালিয়ে যায়। তো এই যে সমাজের যে একটা ঘৃণা এই ধরনের মানুষদেরকে, সেই ঘৃণাটাকেও কিন্তু অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ সেইটা অ্যাড্রেস করতে গিয়ে তখন বলা হলো ডিসেবিলিটি কিন্তু একটা শুধু মেডিকেল ইস্যু নয়, এটা একটা সোশিও মেডিকেল ইস্যু, একই সঙ্গে সামাজিক এবং একটা জৈবিক কিংবা বলা ভালো শারীরিক একটা সমস্যা। এইখানে আসুন আমাদের নতুন যে প্রস্তাব, 2006 সালের 13ই ডিসেম্বর আবার ইউনাইটেড নেশনস জাতিসংঘ তারা নতুন করে একটা সিদ্ধান্ত নিলে যে ডিসেবিলিটিকে আবার নতুন করে দেখতে হবে এবং নতুন করে আলোচনায় আনতে হবে। তার যে দিকগুলো এখনো অ্যাড্রেস হয়নি সেগুলো বিভিন্ন দেশে নতুন আইন করে নতুন প্রতিবন্ধকতাগুলোকে অ্যাড্রেস করতে হবে, তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। এবং এই যে ইউনাইটেড নেশনসের কনভেনশন 2006 সালের 13ই ডিসেম্বর হলো, সেটাতে প্রথম স্বাক্ষর করে কিন্তু ভারত। এবং যে গণতন্ত্রের কথায় বারবার আমাদের পূর্ববর্তী বক্তব্য বলেছে তার অবস্থাটা দেখুন, 2006 সালে ভারত প্রথম সই করেছে এই কনভেনশন, এবং ঠিক তার 10 বছর পরে 2016 সালের ডিসেম্বর মাসে ভারত আইন পাস করল। তার আগে বহু দেশ নতুন প্রতিবন্ধী আইন পাস করল। এইবার একটু আইনের কথা বলি, মানে আইনের কথা খুবই জটিল, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আইন বোঝাটা খুব কঠিন, তবুও আমি বলছি যেহেতু আমাদের আইনটাকে ধরে এগোতে হবে। এই যে দেখুন প্রতিবন্ধী কাদের বলে সেইটা বলতে গিয়ে এখানে এটা হচ্ছে চ্যাপ্টার টুতে এস, এইটা হচ্ছে চ্যাপ্টার 2 মধ্যে রয়েছে। এখানে হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, যেটা কারা মানে প্রতিবন্ধী কারা, আমি আর সেকশনটা পড়ছি না, আমি বাংলাতেই বলছি। এখানে বলা হচ্ছে যে যে সমস্ত মানুষদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং স্নায়বিক চার ধরনের সমস্যা রয়েছে, চার ধরনের সীমাবদ্ধতা রয়েছে, শুধু শারীরিক নয়, শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং স্নায়বিক, এই চার ধরনের সমস্যা যাদের রয়েছে, শুধু সমস্যা থাকলেই হবে না, এবং সেই সমস্যা যদি আমার সামাজিক মেলামেশাকে এফেক্ট করে, মানে যেমন ধরো আমার বাহাতের একটা আঙুল নেই, এই না থাকাটা যদি আমাকে আমার সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, আমি সমাজের মানুষের সাথে মিশতে গিয়ে বাধার সম্মুখীন হই, তাহলে সেটা প্রতিবন্ধকতা হবে। কিন্তু যদি ধরুন আমি ডান হাতে কাজ করতে পারি না, আমি বাঁ হাতে কাজ করি, এটা কিন্তু আমার সোশ্যাল কমিউনিকেশনে এফেক্ট করছে, তাহলে কিন্তু এটা ডিসেবিলিটি নয়। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মানুষ একটা কথা বলে যে আমরা কিন্তু সবাই প্রতিবন্ধী, সবারই কিছু না কিছু সমস্যা আছে, এটা তো ঠিকই, সবারই কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু যে কোনো সমস্যায় কিন্তু প্রতিবন্ধকতা নয়। যে শারীরিক, মানসিক, স্নায়বিক এবং বৌদ্ধিক সমস্যা আপনাকে সমাজে মেলামেশা করতে বাধা সম্মুখীন করে, সেই সমস্যাকেই আমরা প্রতিবন্ধকতা বলে চিহ্নিত। এবং এইভাবে মোট 21 ধরনের প্রতিবন্ধকতা 2016 সালের আইনে, দ্য রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিস অ্যাক্টে, মোট 21 ধরনের সমস্যাকে চিহ্নিত করা। 21 ধরনের সমস্যা বলে উল্লেখ করে আমি আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না, আমি শুধুমাত্র তার মধ্যে যে মূল কয়েকটি ভাগ সেগুলো বলব। যেমন ধরুন 21 ধরনের সমস্যাকে মোট 5টি সেকশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল ডিসএবিলিটি, মানে যেগুলো আপনারা চোখে দেখতে পান, অর্থাৎ চোখে না দেখতে পাওয়া, চলাফেরার সমস্যা, কিংবা ধরুন কানে শুনতে পাওয়ার সমস্যা, কিংবা কথা বলতে পারার সমস্যা, এই যে সমস্যা এগুলোকে বলে ফিজিক্যাল ডিসএবিলিটি। এর মধ্যে প্রায় 10খানা ভাগ রয়েছে। তারপরেরটি রয়েছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এটা কিন্তু মানসিক সমস্যা নয়, বৌদ্ধিক সমস্যা। অর্থাৎ এমন অনেক মানুষ আছেন, দেখবেন আপনারা আপনাদের স্কুল জীবনের অভিজ্ঞতায় নিশ্চয়ই আছে, বহু মানুষ আছে যারা একটু দেরিতে শেখে, যাদের বুঝতে একটু সমস্যা, কিংবা কোনো জিনিস যাকে বারবার শেখাবে, একই জিনিস বারবার শেখাবে, খুব সোজা জিনিস আপনাকে বললে আপনি খুব সহজেই বুঝতে পারছেন, ধরুন 2 আর 2 যখন করলে 4 হয় এটা আপনি খুব সহজেই বুঝতে পারছেন, কিন্তু যাকে এই 2টো বল আর 2টো বল হাতে দিয়ে 4টে ঘুমিয়ে তবে বোঝাতে হচ্ছে যে দেখুন 2 আর 2 4। এই ধরনের যাদের লার্নিং ডিসএবিলিটি আছে, এটাকে বলে স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, এই ধরনের সমস্যাগুলোকে বলা হচ্ছে
ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি অর্থাৎ যারা একটু দেরিতে বা একটু ধীরে ধীরে শিখতে পারে বা যাদের শিখতে একটু সমস্যা হয় কিংবা ধরুন যারা শিখতে পারেন না। আপনারা নিশ্চয়ই বিখ্যাত সিনেমা দেখেছেন তারে জমিন পর, দেখেছেন সে তারে জমিন পরে দেখবেন ডিসলেক্সিয়া বলে একটি রোগের কথা বলা হয়েছে। সেই রোগটিতে দেখানো হয়েছে যে ছেলেটি এই যে ব্যানারে যেমন লেখা রয়েছে এইভাবে সে পড়তে পারে না, এইরকম মানে সোজা লেখা সে পড়তে পারে না, সে উল্টো দিক থেকে পড়ে। অর্থাৎ ডিসলেক্সিয়া রোগটি হচ্ছে উল্টো দিক থেকে পড়তে পারে। অর্থাৎ এই সমস্যাটা কিন্তু একটা মানে বৌদ্ধিক সমস্যা, ব্রেন ঠিক করে ক্যারেক্টারগুলোতে রিকগনাইজ করা হয়। এই ধরনের সমস্যাগুলোকে বলা হয়েছে ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি। আমি তিন ধরনের বললাম, একটা বললাম যে ফিজিক্যাল ডিসএবিলিটি, আর একটা বললাম ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। আরেক ধরনের ডিসএবিলিটি হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ কানে শুনতে না পাওয়া। এটারও দুটো ধরন আছে, একটা হচ্ছে পুরোপুরি শুনতে না পাওয়া, অর্থাৎ কিছুই শুনতে পাচ্ছি না আশেপাশে কোনো শব্দ, আরেকটা হচ্ছে খুব ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছি, অর্থাৎ হার্ড অফ হিয়ারিং, অর্থাৎ শোনার ক্ষেত্রে সমস্যা। আর দু ধরনের প্রতিবন্ধকতা আছে, একটা হচ্ছে কিছু স্নায়ুবিক ডিসঅর্ডার, যেমন ধরুন পার্কিনসন। আপনারা নিশ্চয়ই আপনাদের জানেন যে বয়স হলে মানে যাদের বেশি বয়স হয়ে গেছে তাদের অনেকের এই হাত কাঁপে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জিনিসকে, যেমন ধরুন চায়ের কাপ, আপনি একটা চায়ের কাপ এগিয়ে দিলেন তিনি চায়ের কাপটা ধরতে পারছেন না, হাতটা কাঁপছে। এর ফলে কী হচ্ছে, তিনি একটা পাবলিক গ্যালারিতে পার্টিসিপেট করতে পারছেন, এটা পার্কিনসন রোগ। এই রোগটাকে এখন স্নায়ুবিক রোগ হিসেবে, ডিসএবিলিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এক্ষেত্রে এই ডিসএবিলিটির ক্ষেত্রে আরেক ধরনের সমস্যাকে ডিসএবিলিটি বলা হচ্ছে, মেন্টাল ইলনেস, অর্থাৎ মানসিক অসুস্থতা, নানা ধরনের মানসিক অসুস্থতা। যেমন ধরুন এই ধরনের অসুস্থতা আমাদের অনেকের মধ্যেই আছে, যেমন ধরুন কোনো যে কোনো কারণে অকারণেই কিছু মানসিক অবসাদ আছে, যে সময় আমি মানসিকভাবে ফিট থাকতে পারছি না, সুস্থ থাকতে পারছি না কোনো কারণেই, কিন্তু মানে আমার সঙ্গে কিছুই হয়নি কিন্তু আমি মানসিকভাবে অবসাদ করতে পারছি এবং সেই সময় আমি সোশ্যাল কমিউনিকেশন করতে পারছি, আমার সঙ্গে সেই সময় কেউ দেখা করতে এসছে আমি তার সঙ্গে ঠিক করে কথা বলতে পারছি না, হয়তো কখন তার সঙ্গে মিসবিহেভ করে ফেলছি। এই ধরনের যে মানসিক অসুস্থতা সেগুলোকে এখন ডিসএবিলিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি কয়েকটা বললাম, এরকম প্রায় 21 ধরনের প্রতিবন্ধকতা আছে যেগুলোকে এখন ডিসএবিলিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন খুব উদ্বেগের বিষয় যে 21 ধরনের মানুষ যদি প্রতিবন্ধী হন তাহলে তাদের জন্য সরকার কি কি ধরনের ফেসিলিটি দিতে পারে। 21 ধরনের মানুষের মধ্যে কয়েকটা মানুষকে মানে কয়েক ধরনের প্রতিবন্ধকতাকে সরকার মানে এই আইনে এই রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিজ অ্যাক্টে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, যাদেরকে বলা হয়েছে বেঞ্চমার্ক ডিসএবিলিটি। বেঞ্চমার্ক ডিসএবিলিটি কা ডিসএবিলিটি কি, যাদের প্রতিবন্ধকতা মানে এটা আমরা মাপতে পারবো না, যাদের প্রতিবন্ধকতা 40% বেশি, এটাকে এটা ডাক্তাররা ভালো বোঝাতে পারবে যে আমার প্রতিবন্ধ আমি সুস্থ থাকলে ঠিক যতটা সুস্থ থাকতাম আমি আমার প্রতিবন্ধকতার জন্য তার যদি 40% বেশি ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ আমি দেখতে পাই না, আমি আমার সুস্থ দুটো চোখে যদি আমি যা দেখতে পাই তার যদি 40% আমি দেখতে না পাই তাহলে কিন্তু আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হব। এদেরকে বলা হবে বেঞ্চমার্ক ডিসএবিলিটি। এবং এই যে রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ বা অন্যান্য বেনিফিটগুলো কিন্তু এই বেঞ্চমার্ক ডিসএবিলিটিরা পাবে। তার মানে 21 ধরনের ডিসএবিলিটির মধ্যে যাদের 40% বেশি প্রতিবন্ধকতা আছে তারাই শুধু এই ধরনের সংরক্ষণ বা বিশেষ সুবিধা সুযোগ সুবিধা পেয়ে থাকে। এইবারে 1995 আইনের থেকে এখানে একটা পার্থক্য হলো, 1995 আইনে বলা হয়েছিল যে মোট যে আসন তার মধ্যে 3% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে 100টি আসনের মধ্যে 3টি আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত, চাকরির ক্ষেত্রে 100টির মধ্যে 3টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। এটা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথাটাই বলছি যে এই রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিজ অ্যাক্টের পঞ্চম অধ্যায় মানে চ্যাপ্টার 5 তার 32 নম্বর সেকশনে আপনারা দেখবেন যে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার মোট আসনের 5% যেটাকে 3% ছিল মোট আসনের 5% সংরক্ষণ করবে প্রতিবন্ধীদের জন্য। আর চাকরির ক্ষেত্রে এই চ্যাপ্টারের এই 33 এবং 34 নম্বর সেকশনে বলা হয়েছে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ 3% থেকে বেড়ে 4%, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের 5% আর চাকরির ক্ষেত্রে
অবস্থান সম্পর্কিত করা হবে প্রতিবন্ধীদের। এছাড়া যে কথাগুলো আগের আইনে বলা হয়নি সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিবন্ধীদের জন্য কি দায়িত্ব রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিবন্ধীদের জন্য মূলত দু ধরনের দায়িত্ব রয়েছে। প্রথমত, শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রতিবন্ধী মানুষদেরকে অ্যাডমিশন নেওয়ার সময় তারা প্রতিবন্ধী বলে ডিসক্রিমিনেট করতে পারবে না। অর্থাৎ এদেশের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে বাধ্যতামূলকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তারা যদি ভর্তি হতে চান তাদেরকে নিতে হবে। এক্ষেত্রে এটা বলা যাবে না যে আপনি প্রতিবন্ধী, আপনাকে আমি অ্যাকোমোডেশন দিতে পারবো না, এখানে আপনি কী করে পড়বেন, আপনাকে কাকে দিয়ে পড়াবো, কে আপনাকে পড়াবে, এই বলে কিন্তু এটা মানে তাদেরকে বাদ দেওয়া যাবে, ডিসক্রিমিনেট করা যাবে। অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে ইনক্লুসিভ মানে শিক্ষা প্রতিষ্ঠান। দ্বিতীয়ত হচ্ছে, শুধু আমি ভর্তি করলাম কিছু প্রতিবন্ধী ছেলেমেয়েদেরকে, শুধু ভর্তি করে তাদের জন্য কোনো ব্যবস্থা করলাম না সেটা নয়। শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে আমি যদি আমার ইনস্টিটিউশনে কোনো প্রতিবন্ধী ছাত্র, প্রতিবন্ধী শিক্ষক বা শিক্ষক কর্মচারী যাকেই নিয়োগ করি, তিনি যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত কাজকর্মে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত অ্যাক্টিভিটি তার জন্য যাতে অ্যাক্সেসেবল হয়, সেই দায়িত্বটা শিক্ষা প্রতিষ্ঠানকে নিতে হবে। আরপিডি অ্যাক্ট, এই রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিস অ্যাক্টের 40 নম্বর সেকশন থেকে 46 নম্বর সেকশন পর্যন্ত এই যে সেকশন অ্যাক্সেসিবিলিটির আন্ডারে বলা হয়েছে কী কী আমাদেরকে অ্যাক্সেসেবল করতে হবে। একটা হচ্ছে সমস্ত যে এস্টাবলিশমেন্ট অর্থাৎ বিল্ডিংস, যেমন ধরুন আপনাদের এই যে কলেজের বিল্ডিং, সেখানে আপনারা দেখছেন প্রধানত র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ একটু ঢালু একটা সিঁড়ি যেখান দিয়ে যারা চলতে পারেন না, যারা হুইল চেয়ার ইউজ করেন বা ক্রাচিং এ হাঁটেন, তারা যাতে সেই র্যাম্প ব্যবহার করে উঠতে পারে, অর্থাৎ তাদের জন্য বিল্ডিংটা অ্যাক্সেসেবল হয়। লিফ্টের সিঁড়ির বদলে তাদের জন্য লিফ্টের ব্যবস্থা করতে হবে, এবং টয়লেটে যারা যাতে তারা হুইল চেয়ার নিয়ে যেতে পারেন সেই জন্য বড় অ্যাক্সেসেবল টয়লেট করতে হবে, অর্থাৎ মানে আর্কিটেকচারাল কোনো ব্যারিয়ার যাতে না থাকে। অর্থাৎ আমি বিল্ডিংটা বানিয়েছি, আমার বিল্ডিংয়ের একটা সৌন্দর্য আছে, আপনি চলতে পারেন না, আপনার হুইল চেয়ার নিয়ে ঢুকতে হবে বলে কি আমি সেই পুরনো স্ট্রাকচারটা ভেঙে দেবো। এই ধরনের কথা বলে আমি যদি কাউকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে চলাফেরায় বাধা দিই, সেটা কিন্তু এই আইন অনুযায়ী একটা অফেন্স, এবং তার জন্য বিকল্প অ্যাক্সেসেবল রাস্তাঘাট তৈরি করে দেবে। তার সঙ্গে সঙ্গে আর কি অ্যাক্সেসেবল করতে হবে, অ্যাক্সেসেবল এনভায়রনমেন্ট, অর্থাৎ একজন প্রতিবন্ধী ছাত্র, বিশেষ করে এটা হয় দৃষ্টিহীন কিংবা মানসিক প্রতিবন্ধী যারা তাদের ক্ষেত্রে, স্কুলে গেলে তাদেরকে নানা রকম ট্রোল, নানা রকমের বুলিংয়ের শিকার হতে হয়। মানে ধরুন স্কুলে একটু কম বোঝে এরকম একটি ছেলে যার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, তাকে সে কম বোঝে বলে আমরা পশ্চিমবঙ্গে দেখি কিছু কলকাতা, যেমন ধরুন খুব দেরিতে বোঝে বলে তাকে তার কাটা, এইরকম বলে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, কিংবা যে দেখতে পায় না তাকে অন্ধ কিংবা কানা, এই ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করে তাকে বুলি করা, এগুলো কিন্তু নতুন আইন অনুযায়ী অফেন্স, এবং এগুলো করলে কিন্তু এর জন্য এই আইনে শাস্তি প্রবেশ আছে। সেই জন্য এনভায়রনমেন্ট, যেখানে তিনি পড়তে যাবেন বা পড়াতে যাবেন বা কাজকর্ম করবেন, সেই পরিবেশ হতে হবে অ্যাক্সেসেবল, অর্থাৎ তিনি যাতে সমাজের সমস্ত মানে সেই ইনস্টিটিউশনে সমস্ত কাজকর্মে সমানভাবে পার্টিসিপেট করতে পারেন, সেইরকম একটি পরিবেশ ইনস্টিটিউশনকে দিতে হবে। এখন আমি এডুকেশনাল ইনস্টিটিউশনের দায়িত্ব, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের দায়িত্ব এবং অ্যাক্সেসিবিলিটি পয়েন্টটা বললাম, তার সঙ্গে সঙ্গে আমি একটা ভালো অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি যে ত্রিপুরায় আমি এই নিয়ে চতুর্থবার আসার সুযোগ আমার রয়েছে, সেটা আপনাদের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শোনেন, ওনার উনি আমার বন্ধু, ওনার দৌলতেই আসা। সেই সুবাদে আমি বলছি ত্রিপুরা এসে কিন্তু আমার একটা অভিজ্ঞতা রয়েছে যে ত্রিপুরার মানুষের মধ্যে কিন্তু প্রতিবন্ধী মানুষদের মধ্যে যথেষ্ট প্রতি যথেষ্ট সদর্থক মনোভাব আমি কিন্তু লক্ষ্য করেছি, যেটা আমি পশ্চিমবঙ্গে বা কলকাতায় আমি কম দেখেছি, এইটা আমাদের কাছে খুব আনন্দ। এবং এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মিলিয়ে আমি বলছি প্রতিবন্ধী আইনের যে বাস্তবায়ন সেইটা এইরকম একটি অনুকূল রাজ্যে অনেক বেশি করে সম্ভব, যারা প্রতিবন্ধী মানুষদের প্রতি অনেক সদর্থক, প্রতিবন্ধী মানুষদের প্রতি যাদের মানুষ হিসেবে শ্রদ্ধা, অতিরিক্ত প্রতিবন্ধী মানুষ বলে তিনি দেবতার অংশ এই বলে শ্রদ্ধা, কিংবা তিনি পূর্বজন্মে খারাপ কাজ করে পড়াশোনা করে এই বলে ঘৃণা না, এরকম নয়। একজন মানুষকে আমি যেভাবে সম্মান করি তার যেরকম ডিগনিটি আছে,
একজন প্রতিবন্ধী মানুষ, তারও দোষ আছে, গুণ আছে, দোষী ভুক্তি ধরে মানুষের প্রতি যে ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের থাকে সেইটা তার প্রতি থাকা এইটা শুক্রবার। কিন্তু এইরকম একটি সেন্সিটিভ রাজ্য কিংবা মহিলা সভার মধ্যে এরকম একটি সেন্সিটিভ শহর থেকে শুরু হতে পারে, এবং সেই জন্য আমি আস্থা রাখি যে এইরকম একটি একাডেমিক আলোচনার পরিসর থেকে এই দেশে এবং এই রাজ্যের প্রতিবন্ধী অধিকার আইন 2016 বাস্তবায়নের সূত্রপাত হবে। এবং এই আইন শুধু আইন থাকবে না, আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং আন্তরিক ভালোবাসায় এই আইন দেশের পিছিয়ে পড়া একটা অংশের মানুষের সামাজিক যে অংশগ্রহণ, সমাজের অন্তর্ভুক্ত হওয়া, সমাজের আশপাশটা মানুষের সঙ্গে তাদের যে মেলামেশা সেই কাজে অনেক বেশি করে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।